কখনো শুনেছেন কখনো দেখেছেন যে কোনো মন্ত্রীর কাজ কোনো মন্ত্রীর ডিপার্টমেন্টের কাজ একটা রাজ্য সরকারের সঘোষিত নীতিকে পাল্টে দিয়েছে এমন ঘটনাই ঘটছে এবার আমাদের দেশ ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের একটি ডিপার্টমেন্টের কাজ বা তার মন্ত্রীর কাজ উৎসাহ আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সঘোষিত জমি নীতি সেটাকে পাল্টে দিয়েছে বিশ্বাস হচ্ছে না তো আমারও প্রথমে হয়নি তারপর যখন ফ্যাক্টস ফিগার্স তথ্য দেখলাম তখন বুঝতে পারলাম যে শুধুমাত্র কাজ করে একটা সরকারের ডিপার্টমেন্ট একটা রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে দিতে পারে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যাঁ একেবারেই অবিশ্বাস্য ঘটনা কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরের কাজ তার মন্ত্রীর কাজ দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঘোষিত যে জমি নীতি জমি নিয়ে যে দৃষ্টিভঙ্গি সেটাকে একেবারে পাল্টে দিয়েছে কোন দপ্তরের কথা বলছি আমরা কেন্দ্রীয় সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কথা বলছি ট্রান্সপোর্ট মন্ত্রী নীতিন গড়করি যিনি 8 থেকে 9 বছর ধরে ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন তার আমলে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এই ভারতবর্ষে কেন এ কথা বলছি আপনারা নিজেদের মোবাইলে এবং নেট আছে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন স্বাধীনতার পরের 70 বছরে এই ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ের পরিমাণ ছিল 92,000 কিলোমিটার নীতিন গড়করি আসার পর এই 8 থেকে 9 বছরের মধ্যে ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ের পরিমাণ দাঁড়িয়েছে 1,44,634 কিলোমিটার অর্থাৎ এই 8-9 বছরে ন্যাশনাল হাইওয়ের পরিমাণ বেড়েছে প্রায় 54 থেকে 55 হাজার কিলোমিটার যেটা একটা সর্বকালীন রেকর্ড এবং শুধু তাই নয় এই যে ন্যাশনাল হাইওয়ে তৈরি করার যে কস্ট সেটাকেও কমিয়ে আনা হচ্ছে কি কস্ট আছে সাধারণত আমরা চীনের ক্ষেত্রে এটা 9 থেকে 10% লজিস্টিক কস্ট যেটাকে বলা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিদের ক্ষেত্রে 10 থেকে 12% বা আরো কম আমেরিকানদের ক্ষেত্রে এটা 9% এসে দাঁড়িয়েছে যেটা আমাদের ক্ষেত্রে এখনো এই লজিস্টিক কস্ট হচ্ছে 14 থেকে 16% যেটাকে কমানোর জন্য চেষ্টা করছেন ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গড়করি কিন্তু আজকে এই রবিবারের দুপুরে আমি আপনাদের নীতিন গড়করির ডিপার্টমেন্ট কি কাজ করেছে সেটা কিন্তু শোনাতে আসেনি কারণ আপনাদের হাতে এই যে প্রথমেই বললাম মোবাইল আছে নেট আছে আপনারা সেটা সার্চ করে দেখে নিতে পারবেন আমার বলার কিছুই নেই কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নীতিন গড়করির ডিপার্টমেন্ট এমন কাজ শুরু করেছে গোটা ভারতবর্ষ জুড়ে দক্ষিণ ভারতের ন্যাশনাল হাইওয়ে কি দুর্দান্ত হয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই ডিপার্টমেন্টের কাজ কেন্দ্র সরকারের সড়ক যোগাযোগ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঘোষিত যে জমি নীতি সেটাকে পর্যন্ত পাল্টে দিয়েছে কেন বলছি এই কথা তথ্য কি বলছে দেখুন এই যে ন্যাশনাল হাইওয়েতে যে বিপ্লব চলছে রাস্তা তৈরি হচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গে কি কি পড়েছে পশ্চিমবঙ্গে খড়গপুর মোরগ্রাম আর্থিক করিডোরের মধ্যে 230 কিলোমিটার রাস্তা পড়েছে বারাণসী কলকাতা যে আর্থিক করিডোর যে প্রসঙ্গে আমি আপনাদের এখন বলবো তার মধ্যে 650 কিলোমিটারের মধ্যে 288 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে রক্সল হলদিয়া করিডোরের 646 কিলোমিটার যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে তার মধ্যে এরাজ্যে পড়েছে 195 কিলোমিটার এর মধ্যে কোন কোন জেলায় পড়েছে ভালো করে খেয়াল করুন পুরুলিয়া 81 কিলোমিটার বাঁকুড়া প্রায় 62 কিলোমিটার পশ্চিম মেদিনীপুর প্রায় 59 কিলোমিটার হুগলি 13 কিলোমিটার হাওড়া 36 কিলোমিটার দক্ষিণ 24 পরগনায় পড়েছে প্রায় 38 কিলোমিটার এবং এই যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে প্রায় 1800 হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে গোটা ভারত জুড়ে যার প্রস্তাবিত খরচ এখন অবধি ধরা হয়েছে প্রায় 14 থেকে 15 হাজার কোটি টাকা এই প্রস্তাব যখন ঘোষণা হয়েছিল তখনই আমরা বলে দিয়েছিলাম হয়ে গেল এই যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ এসে শেষ হয়ে যাবে বাকিটা পশ্চিমবঙ্গে যেমন আমাদের সড়ক যোগাযোগ আছে তেমনই চলবে কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের সঘোষিত জমি নীতি হচ্ছে জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জমি নীতিই কিন্তু জমি নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতা এনেছে এবং তাদের 3-3 বার এরাজ্যে ভোটে জিতিয়েছে আপনারা সিঙ্গুরের ক্ষেত্রে দেখেছেন নন্দীগ্রামের ক্ষেত্রে দেখেছেন সব জায়গায় দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে
এবং তারপরে এই বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমরা অনেক শিল্পপতিকে এরাজ্য থেকে পাত্তারি গুটিয়ে চলে যেতে দেখেছি। কেন? কারণ সরকার জমি অধিগ্রহণ করে দেয়নি এবং সেই শিল্পপতি নিজের উদ্যোগে জমি অধিগ্রহণ করতে পারেননি। শুধু বেসরকারি মানুষই নয়, সরকারি এবং বেসরকারি বিভিন্ন রাস্তাঘাট আমাদের রাজ্যে এসে থমকে গেছে, আটকে গেছে। তার কারণ হচ্ছে জমি অধিগ্রহণ করা যায়নি। তাই এই যে প্রথমেই বললাম বারাণসী কলকাতা ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়ের প্রস্তাব যখন প্রথম শুরু হলো আমরা তখন বলেছিলাম হয়ে গেল, পশ্চিমবঙ্গ এসেই খেল খতম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি অধিগ্রহণ করবে না, ফলে নীতিন গড়করির যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ন্যাশনাল হাইওয়ে তৈরি করতে পারবে না, ওই পশ্চিমবঙ্গের সীমানাতে এসে তাদেরকে থামতে হবে। কিন্তু এই প্রথমবার, জানেন, এই প্রথমবার অবাক করা কাণ্ড ঘটেছে। ওই যে প্রথমেই আমি বলেছিলাম না এই প্রতিবেদনের শুরুতে, যে একটি কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট একটা রাজ্য সরকারের সহসৃত নীতির দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, এবারেও ঠিক তাই হয়েছে। ঠিক এই মুহূর্তে যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পারছি, যে রাজ্যের ছটি জেলাকে এই বারাণসী কলকাতা ন্যাশনাল হাইওয়ের জন্য এবং বাকি যে প্রস্তাবিত ন্যাশনাল হাইওয়েগুলো আছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ পড়েছে, প্রায় 100 কিলোমিটার পড়েছে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব জমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজের জমি অধিগ্রহণ নীতি পরিবর্তন করলো। কোন ছটা জেলাকে আপাতত নির্দেশ দেওয়া হয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, যার মধ্যে দিয়ে এই যে প্রথমেই যেটা বললাম প্রস্তাবিত ন্যাশনাল হাইওয়ে গুলোর 100 কিলোমিটার যাবে। নবান্ন থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে, জেলা প্রশাসনকে, যে জমি অধিগ্রহণ করতে হবে এবং সেটা কেন্দ্রের হাতে তুলে দিতে হবে ন্যাশনাল হাইওয়ের জন্য। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুচিন্তা ফিরে এলো? একদমই তা নয়। কারণ তিনি জানেন যে এই যে কটা পরিকল্পনার কথা বললাম, যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, উত্তরপ্রদেশের বারাণসী হয়ে কলকাতা পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়েটা ছিল সেটা বিহার ঝাড়খণ্ড হয়ে পথটি পশ্চিমবঙ্গ অব্দি এসে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে, কোনো রাজ্যে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার বাধ্য হয়ে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে যাতে এই ন্যাশনাল হাইওয়ের কাজ আটকে না থাকে এবং জমি অধিগ্রহণ করা হয়। ভাবুন, কেন্দ্রের সড়ক যোগাযোগ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এমন কাজ শুরু করেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের দৃষ্টিভঙ্গি বদল করলো, সঘোষিত জমি নীতি বদল করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানে এর জন্য বরাদ্দ টাকার পরিমাণটাও কিন্তু অনেক এবং সেই টাকাটা কিন্তু এই রাজ্যে যারা কাজ করেন তারাই পাবেন। এই টাকাটার পরিমাণটা কত? 2018-19 সালে এই টাকার বরাদ্দ পরিমাণ ছিল 153 কোটি টাকা, যেটা এরাজ্যের ভাগে বরাদ্দ বেড়ে 2022-23 সালে হয়েছে 2306 কোটি টাকা। 2306 কোটি টাকা যেটা এই রাজ্যের ন্যাশনাল হাইওয়েতে খরচা হবে এবং যারা কাজ করবেন তারা এই টাকা থেকে লাভ করতে পারবেন। ফলে কলকাতা বারাণসী সড়ক পরিকাঠামোর মধ্যে যে সমস্ত বড় প্রকল্প আছে, জমি আছে, তা নিয়ে আর গড়িমসি করতে চাইছে না নবান্ন। এবং নবান্নের প্রশাসনিক কর্তা বলছেন যে এই প্রকল্পের মধ্যেই এই যে খড়গপুর মোরগ্রাম, রক্সোল হলদিয়া, গোরখপুর শিলিগুড়ির মতো এক্সপ্রেসওয়ে এবং আর্থিক করিডোর যেগুলো তৈরি হবে তার জন্য জমি অধিগ্রহণ করতে সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশ দিয়েছে নবান্ন এবং তারা বলে দিয়েছে যে যত শীঘ্র সম্ভব এই জমি অধিগ্রহণ করতে হবে। কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? সিঙ্গুর নন্দীগ্রামের সেই 12 বছরের পুরনো চ্যাপ্টার থেকে বেরিয়ে এসে এবার ন্যাশনাল হাইওয়ের জন্য জমি দখল করতে চাইছে, জমি অধিগ্রহণ করতে চাইছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পেরেছে যে বাম আমলে যেটা ছিল জোর করে জমি দখল করে নেওয়া, আর এই আমলে যেটা হয়েছে জমি দখল একেবারেই না করা, দুটোই ভুল। মানুষকে বুঝিয়ে আর্থিক করিডোরের জন্য, ন্যাশনাল হাইওয়ের জন্য, পরিকাঠামো উন্নতির জন্য জমি অধিগ্রহণটাও প্রয়োজন এবং সেটাই এবার করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার, এবং যার জন্য একমাত্র কৃতিত্ব দাবি করতে পারেন নীতিন গড়করির কেন্দ্রীয় সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। কি ভাবছেন আপনারা? সবটা তো শুনলেন, আর ওই যে প্রথমেই যেটা বললাম, যে নিউজটা আপনারা দেখবেন, যেটা শুনবেন, সেটা হাতে মোবাইল আছে, চেক করে নেবেন যে আপনাকে ভুল বোঝানো হচ্ছে না। তো মোবাইলে চেক করে দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার
জমি নীতি বদলাতে চলেছে এবং সৌজন্যে নরেন্দ্র মোদি সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যার মন্ত্রী আবার নীতিন গড়করি, যিনি কেন্দ্রের শুধু শুধু নয় রাজ্যের ক্ষেত্র গোটা ভারতবর্ষ যুগে সড়ক যোগাযোগে একটি দৃষ্টান্তকারী পরিবর্তন আনতে চলেছেন এবং ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছে ভারতবর্ষের মানুষ। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।